সো গাইস ফাইনালি 10টা কিল করে আমি র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে কিন্তু আমি বুইয়া নিয়ে নিয়েছি। সো গাইস এখন আমি ব্যাক করে জাস্ট দেখব আমার লেভেলটা কতটা বেড়েছে, মানে আমার ইএক্সপি কতটা বেড়েছে। তো গাইস যখন আমি ব্যাক করলাম বুম গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু 459 কিন্তু ইএক্সপি কিন্তু আমি পেয়ে গেছি। সো গাইস আপনি কি ফ্রি ফায়ার খেলেন আর ফ্রি ফায়ারে দ্রুত গতিতে জাস্ট লেভেল বাড়াতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটির মধ্যে দ্রুত গতিতে জাস্ট তোমরা কিভাবে লেভেল বাড়াবে তার গোপন ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এন্ড আজকের এই ভিডিওটির মধ্যে দেওয়া ট্রিক্স গুলো জাস্ট তোমরা যদি ফলো করো তাহলে এর থেকে বেটার কোনো ট্রিক্স আর নেই ফ্রি ফায়ারের মধ্যে লেভেল বাড়ানোর। সো গাইস ভিডিওটি প্রচন্ড ইম্পর্টেন্ট এবং ইউনিক হতে চলেছে, ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ করছি। এন্ড যে সমস্ত ভাই ব্রাদাররা আমাদের এই চ্যানেল যাদের নতুন এসছো তাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটিকে একটা করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবি অল অপশনে ক্লিক করে রাখো এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো গাইস চলো আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। সো গাইস সবের প্রথমে তোমাদেরকে আমি বলে রাখি, ফ্রি ফায়ারের লেভেল বাড়াতে হলে তোমাদের কিন্তু ইএক্সপি বাড়াতে হবে। সেটা কোথা থেকে দেখবে, জাস্ট প্রোফাইলে যাবে অ্যান্ড লেভেলে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের কতটা ইএক্সপি জাস্ট রয়েছে আর কতটা জাস্ট তোমাদের কমপ্লিট করতে হবে নেক্সট লেভেল করার জন্য, সেটা গাইস তোমরা এখানে কিন্তু দেখতে পেয়ে যাবে। অ্যান্ড এরপরে গাইস তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট ফ্রি ফায়ারের মধ্যে ফার্স্ট লেভেল বাড়ানোর জন্য কি মোড তোমরা খেলবে। তোমরা লেভেল বাড়ানোর জন্য অনেকেই কি করে থাকো, ক্লাস স্কোয়াড মোড বা লোল মোড কিন্তু ভাই খেলে থাকো, সেটা করলে কিন্তু হবে না, তোমাদেরকে খেলতে হবে বিআর র্যাঙ্ক মোড। হ্যাঁ গাইস বিআর র্যাঙ্ক মোড যদি তোমরা খেলো অন্যান্য মোডের থেকে এক্সট্রা 20% কিন্তু তোমরা ইএক্সপি পাবে অ্যান্ড দ্রুত গতিতে জাস্ট ফার্স্ট লেভেল আপ করতে পারবে। তাই বলে এই নয় যে তোমরা বিআর র্যাঙ্কে জাস্ট যাবে অ্যান্ড 2-3টে কিল করবে, কিলের সাথে সাথে জাস্ট তোমরা লবিতে চলে যাবে অ্যান্ড তারপরে বলবে ভাই আমার লেভেল কেন বাড়ছে না। তো গাইস সেটা করলে কিন্তু তোমাদের হবে না, দ্রুত গতিতে লেভেল বাড়ানোর জন্য জাস্ট বিআর র্যাঙ্ক অতি অবশ্যই খেলা উচিত অ্যান্ড বিআর র্যাঙ্কে খেলার সাথে সাথে কিন্তু ভাই তোমাদেরকে পুশ করতে হবে যতটা সম্ভব, কিন্তু সার্ভাইভ করে বিআর র্যাঙ্কে খেলতে হবে অ্যান্ড বুইয়ার কাছাকাছি কিন্তু ভাই তোমাদেরকে নিয়ে যেতে হবে। তোমরা জাস্ট বুইয়া না পেলেও কোনো দরকার নেই, জাস্ট তোমাদের সার্ভাইভ করে করে খেলতে হবে আর দু একটা জাস্ট কিল করতে হবে। আর ম্যাপের এক জায়গায় বসে থেকে বা জলে নেমে ভাই সার্ভাইভ যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের দ্রুত গতিতে লেভেল ইনক্রিজ হবে না, একমাত্র দ্রুত গতিতে জাস্ট তখনই লেভেল আপ হবে যখন তোমরা জাস্ট ম্যাপের মধ্যে এক জায়গায় বসে না থেকে চারিদিকে ঘোরাফেরা করে জাস্ট পুশ করে জাস্ট বুইয়ার কাছাকাছি নিয়ে যাবে, তাহলেই কিন্তু তোমাদের লেভেল দ্রুত গতিতে বাড়বে। তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বুইয়া নিয়ে নিয়েছি অ্যান্ড আমার কিন্তু ইএক্সপি পেয়েছি 459 কিন্তু আমি ইএক্সপি জাস্ট নর্মালি পেয়েছি। অ্যান্ড এরপরে যখন আমি একটা ক্লাস স্কোয়াড মোড খেলছিলাম সেটাতেও কিন্তু আমি বুইয়া পেয়েছিলাম অ্যান্ড বুইয়া পাওয়ার পর কিন্তু আমি জাস্ট যেটা ইএক্সপিটা পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ মাত্র 222 কিন্তু আমি ইএক্সপি পেয়েছি। মানে তোমরা যদি বিআর র্যাঙ্ক মোড খেলো তাহলে কিন্তু এর ডবল কিন্তু ইএক্সপি কিন্তু পেতে চলেছো, এই জন্যই আমি তোমাদেরকে বিআর র্যাঙ্ক মোড জাস্ট তোমাদেরকে রিকমেন্ড করেছি। তোমরা জাস্ট বিআর র্যাঙ্ক মোড খেলো, একটু পুশ করে খেলো আর দু একটা জাস্ট কিল করো আর বুইয়ার কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু অতি ফাস্ট কিন্তু তোমাদের লেভেলটা ইনক্রিজ হবে। ওয়েট ওয়েট ওয়েট, এরপরে গাইস তোমাদের সুপার ফাস্ট লেভেল বাড়ানোর ট্রিক্সটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই সুপার ফাস্ট লেভেল বাড়ানোর জন্য তোমাদেরকে একটা ইএক্সপি কার্ড দরকার আছে। তো সেই ইএক্সপি কার্ড জাস্ট তোমরা কোথায় পাবে, তোমরা চাইলে কিন্তু তোমরা যদি গিল্ডে থাকো কোনো গিল্ডে তাহলে গিল্ডের মধ্যেও কিন্তু 50 ইএক্সপি কার্ড কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যান্ড তাছাড়া কিন্তু তোমরা যদি ডায়মন্ড রয়্যালে যদি তোমরা স্পিন করো এখানেও থেকেও কিন্তু তোমরা 50 ইএক্সপি কার্ড পেয়ে যাবে অ্যান্ড তোমরা যদি একটু ডায়মন্ড পারচেস করে যদি তোমরা ইলাইট পাস নাও তাহলে গাইস তোমরা ইলাইট পাসের ভেতরেও কিন্তু একেবারে ফ্রিতে কিন্তু তোমরা ভাই 100 গুণ কিন্তু ইএক্সপি কার্ড কিন্তু পেয়ে যাবে। তো গাইস এখন তো তোমরা জানো যে ইএক্সপি কার্ড জাস্ট কতটা গুরুত্বপূর্ণ লেভেল আপ করার জন্য, তোমরা চাইলে কিন্তু যে তোমাদের র্যাঙ্ক যে মানে টোকেন আছে সেই র্যাঙ্ক টোকেন দিয়েও কিন্তু তোমরা 50 জাস্ট ইএক্সপি কার্ড পারচেস করে নিতে পারো অ্যান্ড আমার এখানে দেখতে পাচ্ছ 110 দিনের জন্য কিন্তু ভাই 50 ইএক্সপি কার্ড অ্যান্ড গোল্ড কার্ড কিন্তু আমার রয়েছে অ্যান্ড তোমাদের কাছে 50 বা 100 ইএক্সপি কার্ড যদি তোমাদের কাছে থাকে বা গোল্ড কার্ড যদি তোমাদের কাছে থাকে তাহলে গাইস তোমরা যে কোনো মোড খেলো না কেন তাহলে কিন্তু তোমাদের যদি 100 ইএক্সপি কার্ড যদি তোমাদের কাছে থাকে 100 গুণ বেশি কিন্তু তোমাদের লেভেল বাড়তে চলেছে। তাছাড়া গাইস তোমাদের 50 যদি ইএক্সপি কার্ড থাকে তাহলে কিন্তু 50 গুণ কিন্তু তোমরা ওই ইএক্সপি কিন্তু পাবে আর
এক্সপি দিয়েই কিন্তু তোমাদের লেভেল আপটা হয়। এন্ড তোমাদের কাছে যদি গোল্ড কার্ড থাকে তাহলে কিন্তু গোল্ডও কিন্তু তোমাদের ইজিলি ভাবে বাড়তে থাকবে গেম প্লে করার সাথে সাথে। এন্ড এর থেকে লেভেল বাড়ানোর বড় ট্রিক্স আর আছে বলে আমার তো মনে হয় না। তো গাইস প্রথম ট্রিক্স তোমরা জাস্ট ফলো করবে, জাস্ট তোমরা বিআর র্যাঙ্ক মোড খেলবে, তাতে কি হয় তোমরা কিন্তু এক্সট্রা কিন্তু 20% কিন্তু ইএক্সপি কিন্তু পাবে। এন্ড তোমরা যদি ওই ফ্রিতে ইএক্সপি কার্ড যদি 50 EXP কার্ড যদি তোমরা পারচেস করে রাখো তাহলে গাইস তোমাদের 70% কিন্তু এক্সট্রা তোমরা ইএক্সপি পাবে, তোমাদের দ্রুত গতিতে জাস্ট লেভেল বাড়বে। তাছাড়া গাইস তোমরা যদি একটু টাকা পয়সা খরচ করে যদি তোমরা ইলাইট পাস নিয়ে থাকো তাহলে গাইস তোমরা 7 দিনের জন্য কিন্তু 100 EXP কার্ড পাবে। সেই 100 EXP কার্ড থাকাকালীন তোমরা যদি ভাই গেম প্লে করো তাহলে কিন্তু ভাই তোমাদের সুপার ফাস্ট কিন্তু লেভেল বাড়বে। মানে 100 EXP কার্ড ইউজ করে তোমরা যদি র্যাঙ্ক ম্যাচ খেলো তাহলে কিন্তু 100 মানে 120 জাস্ট তোমরা ইএক্সপি কার্ড কিন্তু পাবে, তাহলে কিন্তু ভাই দ্রুত গতিতে তোমাদের লেভেল বাড়বে। তো গাইস আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর ইনফরমেশনটি জাস্ট তোমাদের ভালো লেগেছে। তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এই ভিডিওটিকে লাইক করে দিও, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবি অল অপশনে ক্লিক করে দাও এই ধরনের ইন্টারেস্টিং এবং লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।